আমি নুন, মোল্লার বক কবিরাজের আল্লাহর মাল। তো আমার দাদাজির নাম হচ্ছে ওসমান আলী শেখ, আমার দাদিমার নাম হচ্ছে কয়েত বান বিবি। তো আমি নুন দেখাবো আজকে, রুই মাছের ডিম কী করে রান্না করে একদম সহজভাবে দেখাবো। এটা হচ্ছে রুই মাছের ডিম। তো আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, যে যে পেঁয়াজ দিয়েছি। তো দিচ্ছি আমি হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া একটু দিতে হবে। দিচ্ছি আমি মরিচের গুঁড়া, দিচ্ছি লবণ, আর দিব না কিছু। এখন এটা চটকে নিয়ে তেল গরম করে শুধু ছেড়ে দিব, এতে সামান্য পানি অ্যাড করে নিচ্ছি। এখন আমি এটা চটকে নেব, একদম সহজভাবে রান্না করে ফেলবো, নো টেনশন। এই যে এখানে হচ্ছে লাল চিলি, লাল লঙ্কা, লাল মরিচ, আমরা যেটাই বলি সেটাই। আর এখানে হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে রসুন বাগার দিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি উঠা করতে পারতেছি না, এখন আমি তেলটা দিয়ে দিব। এক হাতে কাজ করতেছি তো, ব্যাস হয়ে গেল আমার পাতলা ডাল। আমি নুন বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকো, ভালো রাখো, আল্লাহ হাফেজ। তো আমি দিয়ে দিচ্ছি এই যে ডিম, রুই মাছের ডিম। এখন এটা শুধু আস্তে আস্তে লাড়াচাড়া করবো, আস্তে আস্তে হবে এই আর কি। এই যে আমার ডিম, মাছের ডিম, এই অবস্থা আর একটু হবে, মানে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলেই আমি নিয়ে নিব। তো এইখানে এজি হয়ে গেছে, আর হওয়ার প্রয়োজন নেই। আমি নুন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকো, ভালো রাখো, আল্লাহ হাফেজ।